জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন আমি জিন জাতি এবং মানব জাতিকে বানিয়েছি একমাত্র আমার এবাদত করবার জন্য আমি ছাড়া আর কার আবাদত করা যাবে না আমি আল্লাহ ছাড়া আর কারো বন্দিগি করা যাবে না আমি আল্লাহ ছাড়া আর কারো কাছে কোনো কিছু চাওয়া যাবে না

এই জিনজাতি এবং মানব জাতিকে দিয়ে আল্লাহ তালা কিন্তু আবার জাহান্ন পূর্ণ করবেন যে জিনজাতি এবং মানব জাতি আল্লাহ পাক রব্বুল আলমিন বানিয়েছেন আদর করে গোলামীর জন্য বন্দিগীর জন্য এই জিনজাতি এবং মানব জাতিকে দিয়ে আল্লাহ পাক আবার একদিন জাহান্ন পূর্ণ করবেন এই জিনজাতিকে আমরা দেখতে পাই না আপনার আমার ঘরের দুটো জায়গার মধ্যে জিন বসবাস করে সাবধান এদেরকে কিন্তু ডিস্টার্ব করবেন না তাহলে কিন্তু ক্ষতি করবে এই মানব জাতি সৃষ্টির অনেক বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন জিন জাতি সৃষ্টি করেছেন আল্লাহ পাক সর্বপ্রথম তো এই জিন জাতিকেই আমাদেরও আগে সৃষ্টি করেছেন আল্লাহ পাক ইবাদত বন্দেগীর জন্য যখন দেখলেন এই জিন জাতি আল্লাহর ইবাদত বন্দেগি করে না মারামারি করে কাটাকাটি করে রক্ত ফাসাদ ঘটায় তখন আল্লাহ পাক সিদ্ধান্ত নিলেন এই জিন জাতিকে মেরে ফেলা হোক আল্লাহ পাক ফেরেশতা পাঠালেন ফেরেশতা এসে এই জিন জাতিকে মারলেন মেরে ফেললেন কিছু জিনেরা পালিয়ে গেল অনেক দূরে ওই জিনগুলো এখনো দুনিয়াতে আছে এখন ওই জিনগুলো আছে আল্লাহ বললেন এদেরকে আর মেরো এদেরকে ছেড়ে দাও ওই জিন এখনো আছে এরপর আল্লাহ পাক রব্বুল কয়েক হাজার বছর পরে এই দুনিয়াতে মানব জাতি বানালেন এখন অনেকে বলে হুজুর আল্লাহ তো বলেছে জিন জাতি এবং মানব জাতিকে বানিয়েছে আল্লাহর এবাদত বন্দেগীর জন্য কিন্তু জিন তো আমরা দেখি না জিন আসলে আমরা দেখি না কখনো কখনো আমরা জিনকে দেখতে পাই মানব আকৃতিতে আমাদের সম্মুখে আছে বা বিভিন্ন রকমের ছায়ার আকৃতি অথবা বিভিন্ন প্রাণীর আকৃতিতে আমাদের কাছে আসে সাবধান সাবধান আমার ঘরের কয়েকটি জায়গার মধ্যে কিন্তু জিন বসবাস আপনার করে অনেকে প্রশ্ন করে হুদুর জিন কোথায় বসবাস করে যখন ফেরেশতা দুনিয়াতে আসলেন আসার পরে যখন এদেরকে মেরে ফেললেন আল্লাহর নির্দেশে কিছু জিন অনেক দূরে পালিয়ে গেল এদেরকে ছেড়ে দিলেন আল্লাহ পাকে নির্দেশে এরা কেউ কেউ বনে জঙ্গলে চলে গেল কেউ বা দ্বীপে চলে গেল কিছু জিন বন জঙ্গলে বসবাস করে আর কিছু জিন মরুভূমিতে অথবা বিশাল সমুদ্রের দ্বীপের মধ্যে বসবাস করে আবার রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিছু দুষ্ট জিন আছে যে জিনগুলো টয়লেট বাথরুম পরসবখানা এবং নর্দমা ময়লা জায়গার মধ্যে বসবাস করে কিছু নষ্ট জিন আছে কিছু খারাপ জিন আছে যারা টয়লেট বাথরুম নর্দমার মধ্যে বসবাস করে এই জন্য সাবধান করেছে নসুল তোমরা যখন টয়লেটে যাবা খারাপ জিন থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও কারণ জিনগুলো টয়লেটে বসে থাকে তোমার ক্ষতি করতে পারে এইজন্য জন্য বিশ্বনবী নিজে দোয়া পড়তেন এবং আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন আল্লাহ ইন্নি আউজুবিকা মিনাল খুবুসিউল খাবা ইস এই দোয়া শিক্ষা দিয়েছেন যদি এই দোয়া পড়ে টয়লেটে যান বাথরুমে যান প্রসাব খানায় যান তাহলে জিন আপনার ক্ষতি করতে পারবে না বিশ্ব নবী শিক্ষা দিয়েছেন নবী তো জিন দেখতেন আমরা জিন দেখি না অনেক সময় দেখবেন আমাদের অনেককে জিনের ধরে আবার বাচ্চাদেরকে জিনে আক্রমণ করে এর কারণ জিনদের জিনদের মধ্যে কিছু খারাপ জিনাস এই জন্য যখন আপনার ঘরের টয়লেটে যাবেন বা বাথরুমে যাবেন বা যেখানে ময়লা ফেলেন সাবধান ওই জায়গার মধ্যে আপনি যখন টয়লেটে যাবেন দোয়া পরে যাবেন যাবেন অথবা যে জায়গার মধ্যে আপনি ময়লা ফেলেন ওই জায়গাগুলোতে যখন কোনো কিছু ফেলবেন তখন আপনি কাশি দিবেন অথবা খেকরানি দিবেন যেন জিন দূরে চলে যায় না হলে কিন্তু আপনার ক্ষতি করতে পারে দুষ্ট জিনিয়ার আপনার বাচ্চার ক্ষতি করতে পারে আপনার ক্ষতি করবে কিন্তু আপনি দেখবেন না এই জায়গাগুলোতে আপনি সাবধানতার সহিত কাজ করবেন যখন আপনি টয়লেটে যাবেন তখন আপনি দোয়া পড়ে যাবেন কারণ জিনদেরকে আমরা তো দেখি না কিন্তু জিনেরা আমাদেরকে দেখে এই জন্য এদের থেকে আমাদের খুবই সাবধানতা অবলম্বন করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গায় জিনদের কথা উল্লেখ করেছেন আল্লাহ পাক বলেন ওমা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন এই জিন এবং মানবজাতিকে আল্লাহর ইবাদত বন্দেগীর জন্য সৃষ্টি করেছেন তো আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর বেশি বেশি ইবাদত বন্দেগীগুলো সঠিকভাবে করবার তৌফিক আমাদেরকে দান করুন সবাই বলি